বাংলায় পদ্ম শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে বিব্রত বিজেপি শিবির, বাড়ছে কোন দল? ভোটের আগে বিজেপি নেতৃত্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বনাম মুকুল রায় নিয়ে নাস্তানাবুদ বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী। দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, যুব মোর্চার কমিটির কোনো পরিবর্তন তিনি চান না। প্রসঙ্গত, মুকুল রায়ের ঘনিষ্ঠ তৃণমূল থেকে আগত শঙ্কুদেব পাণ্ডাকে তিনি যুব মোর্চার রাজ্য সম্পাদক পদে অনুমোদন দেবেন না বলেই জানিয়েছেন। এই পদে বর্তমান দিলীপ ঘোষের ঘনিষ্ঠ প্রকাশ দাসকে তিনি সরাতে চান না বলেই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। গত রবিবার যুব মোর্চার জেলা সভাপতি সৌমিত্র খাঁ যুব মোর্চার রাজ্য কমিটির নাম প্রকাশ করলেই ক্ষোভ চরমে ওঠে। জেলা সভাপতি সহ সভাপতি পদে সৌমিত্র তার নিজের পছন্দের লোকেদের বসিয়েছেন বলে অভিযোগ উঠলে সেই তালিকাও বাতিল হয়ে যায়। সৌমিত্র পরিস্থিতি সামাল দিতে রাজ্য সম্পাদক পদে মুকুলের ঘনিষ্ঠ শঙ্কুদেবের নাম প্রস্তাব করেন। এতে বিজেপিতে মুকুল সৌমিত্র কর্তৃত্ব কায়েম হবে বলে অভিযোগ উঠলে কৈলাস বিজয়বর্গীকে এই পরিবর্তন মেনে নেওয়া হবে না বলেই সাফ জানিয়ে দেন দিলীপ ঘোষ।